নারকেল ব্যবসা বর্তমানে একটি লাভজনক একটি ব্যবসা। যারা কম টাকার মধ্যে নারকেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ, মিতালি বাজার, হাজিরগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো নারকেল ছিল, সেগুলো আজকে অর্ডার হয়েছে। তো এভাবে কিন্তু ইনশাল্লাহ আমরা প্রতিদিন কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার নারকেল পৌঁছে দিচ্ছি আপনাদের ঠিকানায়। তো আমি সর্বপ্রথম আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি আপনারা যারা আমাদের ভিডিও দেখে নারকেল কিনেন বা প্রোডাক্ট বা পণ্য ক্রয় করেন, আপনারা দেখতে হবে এবং বুঝতে হবে, পরখ করতে হবে যে আসলে আমি যেখানে পণ্যের অর্ডারটা করতেছি আসলে ওনারা কতটুকু রাইট, কতটুকু সঠিক, এই বিষয়গুলো জেনে কিন্তু আপনারা যদি পণ্যের অর্ডার করেন তাহলে আশা করি কখনোই কিন্তু আপনারা ঠকবেন না। ভিউয়ার্স, আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক পুরনো একটি প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি খুব সততার সহিত পুরো বাংলাদেশে মালামাল ডেলিভারি দেওয়ার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এমন অনেক ভাইরা রয়েছেন বেকার, অনেকে ভাবতেছেন যে ভাই কী করব, চাকরি পাইতেছি না, ব্যবসা করলে ব্যবসায় লস হচ্ছে, বিদেশ হচ্ছে না, খামার করলে খামারে লস হইতেছে। সেসব ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি, এখন তো শীতকাল, পরিপূর্ণ একদম শীতকাল, আপনারা যদি কম পরিসরে কিছু নারকেল নিয়ে যদি ব্যবসা স্টার্ট করেন তাহলে আশা করা যায় এখানে কোনো ইনশাল্লাহ লস হবে না। কারণ হচ্ছে যে এবারের নারকেলের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তো আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবো। হ্যাঁ, আমি সেইসব ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যারা স্টুডেন্ট আছেন বা যারা অন্যান্য পেশাতে জড়িত আছেন, তারা যদি পার্ট টাইম হিসাবে কিছু করতে চান, ব্যবসাটা করতে চান, নারকেলের ব্যবসাটা করতে চান, আপনার কাছে ন্যূনতম 5 থেকে 10 হাজার টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু বা স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি বরাবর সাজেশন করে থাকি যে আপনারা যখন ব্যবসাটা স্টার্ট করবেন একদম বড় পরিসরে না করে আপনারা যদি অল্প পরিসরে সেটা স্টার্ট করেন, আমার মনে হয় সেটা অনেক ভালো হয় বা ভালো হবে। তারা যদি কম মাল নেন, লাভ হইলো এবং এরপর আবার মালের অর্ডার দিলেন, এইভাবে ব্যবসাটা শুরু করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর একটা কথা হচ্ছে, যারা ব্যবসাটা বুঝেন নাই তারা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ব্যবসাটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এর পাশাপাশি আর একটা কথাও বলবো, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নারকেলের গুণগত মান এবং সাইজ বর্তমানে এই জাতীয় নারকেল আমাদের থেকে আপনারা পাবেন। তো সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি, ভিউয়ার্স, বেকার না থেকে দেশের বোঝা না হয়, সমাজের বোঝা না হয়, নিজের বোঝা না হয়, সংসারের বোঝা না হয়, যদি নিজে একটা কিছু করেন সেখানে অনেক সম্মানের ভাই। আপনি দেখবেন বেকারত্বটা কী জিনিস, একই পরিবারের আপনারা ধরেন সাপোজ 3 ভাই বা 5 ভাই, চারজন ইনকাম করলো আর আপনি করলেন না, দেখবেন আপনার কাছে, যদি আপনি প্রকৃতির মানুষ হয়ে থাকেন দেখবেন যে আপনার কাছে অনেক খারাপ লাগে বা আপনার কাছে নিজের কাছে অনেক অসহায় মনে হবে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে আপনারা যারা বেকার রয়েছেন, বেকারের অভিশাপ থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই ছোটোখাটো একটা ব্যবসা স্টার্ট করেন। আমি বলতেছি না যে শুধু নারকেল ব্যবসাটা স্টার্ট করেন, যে কোনো ব্যবসা আপনি স্টার্ট করতে পারেন বুঝে শুনে, তাহলে আশা করা যায় যে আপনার জীবনে যে বেকারত্ব যে অভিশাপটা সেটা থেকে আপনি অনেক কিছু মুক্তি পেয়ে যাবেন। বিয়ার্স, আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ নারকেল, সুপারি, সয়াবিন, ডাব ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের কারো যদি পণ্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশানে বা মোবাইল ফুটেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, সামনে তো নির্বাচন, এখন নির্বাচনকে সামনে রেখে কিন্তু নারকেলের প্রচুর চাহিদা রয়েছে। তো ভিউয়ার্স, একটা কথাই বলবো, দাদা নারকেলের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ঠিকানা ইনশাল্লাহ আপনাদের মাল পৌঁছে দেব।
500, 1000, 2000 যা যতটুকুর প্রয়োজন আমরা ততটুকু মাল আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।